যখন আপনাদের আমাদের মধ্যে মনে করেন একটা গ্যাঞ্জাম হইলে আমরা কি করি মেম্বার চেয়ারম্যানের কাছে যাই। তারপরে মেম্বার চেয়ারম্যানের না পারলে আমরা থানাতে যাই, থানাতে গিয়ে মামলা মোকদ্দমা করে লাই। আপনাদের মধ্যে কি করেন? আমাদের মধ্যে যেমন আমাদের একটা সর্দার আছে বা সর্দারনি আছে, দর্জন নিয়ে তো একটা সমাজ হয়। আমাদের ভিতরে কোনো গণ্ডগোল হলে যেমন সর্দারের কাছে বা সর্দারনির কাছে একটা পাঁচজন বসে একটা একটা সিদ্ধান্ত করে, তারা মীমাংসা করে দেয়। আর তারা যদি না পারে তখন আমাদের ভিতরে আইন আদালত হয়। যায়? হ্যাঁ যায়। কিন্তু আমি তো শুনলাম যে যায় না নাকি? যদি সমাধান করতে পারতে তো যাওয়া লাগে না, যদি বড় ধরনের কঠিন কিছু হয়ে যায় তো তখন তো যাওয়া লাগে বাধ্য হয়ে। এরকম কোনো ঘটনা ঘটছে আপনার লাইফে যে আপনি নিজে দেখছেন যে আমাদের মধ্যে এই সমস্যা সমাধান করতে পারে নাই, পরে আদালতে গেছে? না, আশা করি আমাদের সমাজের ভিতরে তো সমাধান করছে। আমাদের এই পাঁচজন বসে সর্দার বা সর্দারনি তারা সমাধান করছে। আর যদি মানে আমাদের জাতি কোনো মেয়েরা যদি আপনাদের মুসলমান ছেলের কাছে বিয়ে হয়েছে বা কোনো কাবজাব লাগছে ওটা সমাধান করতে পারে নাই, তখন আইনের আশ্রয় নিতে হয়েছে। সেই ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটছে? আপনাদের মধ্যে কিন্তু অনেক মেয়েরা সুন্দরী আছে, এই সুন্দরী মেয়েরা এই যে দেখা গেছে আমাদের আমাদের ইয়ার মধ্যে জাতের মধ্যে বিয়ে বসলো, হ্যাঁ, তখন এরকম কি কোনো ঘটনা ঘটছে যে এই মারামারি কাটাকাটি হয়েছে এই সেই হয়েছে এরকম? না, এরকম হয়নি। যে আমার বোন এক আমার দুটো বোন তারা গৃহস্থ, আপনাদের মুসলমান ছেলের কাছে বিয়ে হয়েছে, আপনি কি তারা এখনও বড় লোক সুখ শান্তিতে আছে? শুধু আমারই দুর্ভাগ্য আমাদের জাতির কাছে বিয়ে হয়েছে, শুধু সে তো সুখ, তারা তো সুখ শান্তিতে আছে, কোনো অশান্তি নাই, এমনকি তারা কোনো যৌতুক টুকু কিছু নেয়ও নাই। কিন্তু আপনি এটা দুর্ভাগ্য মনে করতেছেন কেন? এটা তো আল্লাহ তাআলা আপনার স্বামীর সাথে তো আপনার লেখা রাখছে। না, সেটা বলতেছি না, মানে আমরা তো তিন বোন, তিন বোন থেকে দুই বোন মানে মুসলিম জাতির কাছে ছেলের কাছে বিয়ে হয়েছে। আর এই যে দেখা যায় আমার দুর্ভাগ্য একটু বলতেছি ভাই, বলেন আপনি যে মুসলিম জাতির কাছে বলেন, আপনারা তো, হ্যাঁ আমরা মুসলিম। এই যে কেন বললাম যে আমি যে লেখাপড়া করছি, আমি ক্লাস সিক্স তালে করছি, আমার আশা ছিল না যে আমি বেদের সমাজে কোনো এই ব্যবসা করব, বাবা আমারও আশা ছিল না। যখন আমার স্বামীর কাছে বিয়ে হলো, এখন আমার বিয়ে হওয়ার পর একটা মেয়ে হলো, মেয়ে হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভিন্ন করে দিল, সংসার চলে না, স্বামী বেকার, সেই জন্য আমাকে এই ব্যবসাটা করতে হইতেছে। এখন কি এই ব্যবসাটা করতেছি, করার পরে এখন আমার স্বামী এখনও দেখা যায় একদিন ব্যবসা করলে দুই দিন করে না, ব্যবসা এরকম চলে না, আমাকে চালিয়ে যেতে হয় সংসার, বাচ্চার পড়ালেখার খরচ, এটা তো বুঝেনি। দেখা যায় এখনও থাকার ঘরটা পরিবেশ করতে পারিনি, বাচ্চারা বড় হয়ে যেতেছে, আমার মেয়েটা নয় বছর পড়ছে, ছেলেটার ছয় বছর, এখনও সংসার, কিন্তু ঘর একটা ঘর তোলানোর আর্থিক অবস্থা হইতেছে না। যদি দুজনে ইনকাম করতে পারতাম তো সংসারটা হয়তো আরও সুন্দরভাবে চালিয়ে নিতে পারতাম। আচ্ছা, তো এই যে আপনি বললেন যে আপনার আপনি লেখাপড়া করছেন, তো আপনার মেয়েদের কি লেখাপড়া কি করেন নাকি? হ্যাঁ, আমার মেয়ে পড়তেছে। কোথায়, কোন ক্লাসে পড়ে? মেয়ে পড়তেছে নদ্দান স্কুলে, ক্লাস টু এ পড়তেছে। ক্লাস টু এ পড়তেছে, বড় মেয়েটা। হ্যাঁ, কি আছে, কি স্বপ্ন দেখেন মেয়ে নিয়ে? আশা আছে তো মেয়ে যতটুকু পড়তেছে মেয়েকে পড়াবো, কিন্তু আমি যেভাবে ব্যবসা যেভাবে করতেছি পড়ালেখা করে আবার এই সমাজে চলে আসলাম, লাস্টে এই পড়ালেখার কোনো মূল্য হলো না, কিন্তু মেয়েটাকে চাই পড়ালেখা করিয়ে যেই সমাজে দেবো, আমাদের সমাজে দিই বা অন্য সমাজে দিই, মেয়ে যাতে এগুলি না করতে হয় সেভাবে মেয়েকে হাতের কাজ কিছু শিখিয়ে দেবো। যে দেখা যায় আমি সেলাই কাজও জানি, কিন্তু টাকার অর্থে একটা মেশিন কিনে চালাতে পারি না। হ্যাঁ, আমি সেলাই কাজও জানি। আপনি যেটা বললেন যে আপনি ওই যে সিঙ্গা লাগান গ্রামে বারণ, গ্রাম করেন? হ্যাঁ করি। তো গ্রাম করেন, তো এটা কি আপনার কাছে ভালো লাগে না? ভালো লাগবে কিভাবে, এটা বাধ্য হয়ে করতে হইতেছে সংসারের চাপে পড়ে। কেন ভালো লাগে না কেন? এটা তো আপনি, এটা কি আপনাদের পূর্বপুরুষের ব্যবসা? না, পূর্বপুরুষের ব্যবসা, পূর্বপুরুষ করতেছে, আমার তো করার আশা ছিল না, বললাম না আমি কিন্তু একটা মাদ্রাসা পড়ছিলাম, আলিয়া মাদ্রাসা পড়ছিলাম, মাদ্রাসা পড়ে এখন বাধ্য হয়ে আমাকে এই ব্যবসা করতে হইতেছে সংসারের চাপে পড়ে। আর যদি নিজের সুযোগ সুবিধা পাতাম তো কখনো তো এই ব্যবসা করতাম না। দেখা যায় স্বামীর যদি কোনো ইনকাম থাকতো কিংবা আপনাদের সমাজের ভিতরে আমার স্বামী কোনো চাকরি করতে পারতো, এত মেল ফ্যাক্টরি বাইরে যদি কোনো একটা চাকরি বাকরি করতে পারতো, তা তো আমার আর এই ব্যবসা করতে হতো না, আমার বাচ্চা কাচ্চাকে পড়ালেখা করাতাম, আমি বাসা দেখশন করতাম। হয়তো এখন আর্থিক অবস্থা নাই দেখে দেখা যায় আমিও যাইতেছি, নয়তো স্বামী যাইতেছে, বাচ্চা একজন ইনকাম করে একজন বাচ্চা রাখতে হয়। তো আপনি কেন মানে এই যে বড় বড় মিল ফ্যাক্টরি কলকারখানা হয়েছে, গার্মেন্টস হয়েছে, তো আপনি কেন বলেন না যে আপনার স্বামী যে আমি গার্মেন্টসে গিয়ে জব? আমাদের সমাজের ভিতরে তো মেয়েরা গার্মেন্টসে চাকরি করে না ভাই, করতে দেয় না। কেন, কে দেয় না? মানে এটা সমাজের ভিতরে করতে পারে না, নিজেদের ব্যবসা করতে হলে নিজেদের ব্যবসাই করতে হয়। আর মানে কিন্তু আপনি তো বলতেছেন যে নিজেদের ব্যবসা করে আপনারা চলতে পারতেছেন না, আপনাদের মানে অভাব অনটন থাকতেছে না, করতেছি কোনো রকম দিন যাপন করে যাইতেছি বলতেছি না। তো এই কোনো রকম দিন যাপন আর কতদিন করবে? এটাই তো ভাইয়া। তো আপনাদের কি সমাজ কি একটু চেঞ্জ করতে পারে না যে না আমরাও তো মুসলিম, আমরাও
আমরা বাইরের মানুষের মতন নিজেরা কলকারখানা চাকরি করব আর তাহলে আমাদের সংসার আরো ভালো চলবে। আপনি 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 কি আপনার স্বামীরে কি এটা বলতে পারেন না যে এই ব্যবসা যেহেতু লস হইতেছে বা ব্যবসা যেহেতু ওই হইতেছে না চলতে পারতেছে না? না দিছিলাম আমার স্বামীকে, মানে কই সে চাকরিতে অফিসে দিছিলাম, ফান ফ্যাক্টরি বলে দে সেখানে ঢুকছিল, কিন্তু নাইট করতে গেলে সে নাইট করতে পারে না, তার মাথা ব্যথা করে, মাথা ব্যথার জন্য করতে পারে না, সেই জন্য মানে বলি না তুই তুই আবার আমাদেরই সাপের ব্যবসা নিয়ে এসে করে। সাপের ব্যবসা নিয়ে করে তো আপনি কেন যান না? আপনি তো যাইতে পারেন, কোথায় আপনি তো বড় বড় মিল ফ্যাক্টরি গার্মেন্টস কারখানা হইতে যাইতে পারেন। আমাদের ভিতরে তো মেয়েরা মানে না, ওই যে নাইট করতে যাই দেই জন্য কাজ চাকরি করতে পারে না, বাসা সামলাবো ভাইয়া বলি। মনে করেন যদি আমি আপনাকে একটা চাকরি দেই, আমি একটা চাকরি দেই আপনাকে, দেখা যায় আপনার আটটা ডিউটি, সকাল আটটায় ডিউটি, আপনি পাঁচটার সময় চলে আসতেন, হ্যাঁ এটা আপনার ডিউটি, নাইট নাই, তখন আপনি কি যাবেন? যদি এরকম সুযোগ সুবিধা হয় চাকরি যদি ভালো লাগে তো হ্যাঁ দেখবো, এটা এটা চেষ্টা করব। আচ্ছা এখন আপনার গ্রাম করে কত টাকা ইনকাম হয় ভাই? গ্রামে কত ঠিক নাই, কোনো সময় 200 পাই, কোনো সময় 300 পাই, কোনো সময় নাও পাই। পুরো মাসে কত হয় এবারে? পুরো মাসে তো মানে খাইয়া দিয়ে সমান থাকি, মানে খাইয়া দিয়ে সমান থাকে মানে হয় মানে 200 পাই, কোনো সময় 300 পাই, কোনো সময় নাও পাই। দেখা যায় বা দেখা যায় এক সপ্তাহের ভিতর দেখা যায় তিন দিন গ্রাম করছে, আবার তিন দিন দেখা যায় বাচ্চা কাছে অসুখ বিসুখে বসে থাকতে হয়। এরকম কোনো ঘটনা ঘটেছে যে আপনি একদিন না খাইয়া আছেন? কোন সময় দেখা যায় 200 পাইছি, কোন সময় দেখা যায় না পাইছি, প্রথম প্রথম হয়তো না পাওয়াটাই বেশি হয়েছে। রাস্তাঘাট চিনতাম না, হয়তো মুখের ভাষা কথা বোঝাতে পারতাম না মানুষকে, তখন হয়তো কোনো সময় নাও ফিরে আসছি, চলতে কষ্ট হয়েছে। হ্যাঁ কিন্তু আপনার তো এখন আমরা তো জানি যে এই সমস্ত দায়িত্ব স্বামীদের নিতে হয় সংসার না, আমাদের ভিতরে ভাই আমি এদের ভিতরে সাপ। কিরকম এই সংসার দায়িত্ব মেয়েদের ঘাড়েই পড়ে, আমাদের ভিতরে মেয়েদের ঘাড়ে পড়ে কেন? মেয়েরাই মানে বিয়ের পর থেকে মেয়েদেরকে ইনকাম করে স্বামীর সংসার চালাতে হয়, যারা মানে আমাদের জাতির ভিতরে ব্যবসা করে তাদের ঘাড়েই পড়ে সংসারটা। আর যারা ব্যবসা না জানে ছেলেদের মানে ব্যবসা কি তারা বাড়িঘর পড়াই দেয় বেশিরভাগ আমাদের ভিতরে, বাচ্চা কাচ্চা পড়া দেয়, মানে বাচ্চা কাচ্চা দেখশন করে ছেলেরা। হ্যাঁ ছেলেরা বাচ্চা কাচ্চা দেখশন করে, গোসল টোসল কি কারা করায়? ওই ছেলেরাই করা, যদি মেয়েরা যে বাইরে কাজ যায় আর বাসায় থাকলে তো মেয়েরাই সব কিছু করে না। দেখা গেছে মেয়েরা বাসা বাড়ির বাইরে চলে গেল, তখন এই ছেলেরাই কি রান্না বান্না করে? কে সময়তে করে আর সময় হ্যাঁ সময়তে করে, মানে আপনি বলতে চাইছেন যে মূল দায়িত্বটা মেয়েদের কাঁধেই আছে? হ্যাঁ মেয়েদের কাঁধেই আছে না? জি। তো এটা কি একটু চেঞ্জ করা যায় না যে না পুরুষরাই সব কিছু করুক? ওইরকম সুযোগ সুবিধা যদি দেয় আমাদের পুরুষদের, কোনো কাজ কাম যদি দেয় তো সরকার থেকে যদি কিছু পায় তারা, তাহলে তো নিশ্চয়ই আমরা একটু হেল্প পাই সেই দিকে, আমাদেরও কি এগুলি করতে ভালো লাগে। কিন্তু সরকার থেকে যখন আপনাদেরকে দিব, কিন্তু আপনাদের কাছ থেকে পৌঁছাইতে পৌঁছাইতে দেখা গেছে সরকার 100 টাকা দিল আপনাদের, এই টাকাটা আপনাদের এখানে পৌঁছতে 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 আপনাদের এখানে 2 টাকা আসলো। এটাই তো ভাই, এটা পাবলিক ভাইটাও দেখতে হবে আমাদের দিকে একটু, আমরা উপর থেকে খাইতে 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 টাকাটা খাইয়ে তো আপনার কাছে আসবো। জি 2 টাকা আসলো, 2 টাকাও আপনি পাইলেন না, এদিকে সেদিকে খাইয়ে নিলো বা সরদারকে দিল, সরদার পকেটে গুছিয়ে দিল, এভাবেই তো ভাইয়া। তখন আপনারা তাহলে কেমনে কি করবেন? এটাই তো বলতেছে আমাদের এই তো দুর্ভাগ্যটা, এভাবেই তো করে আমাদের দুর্ভাগ্যটা থেকে আজ পর্যন্ত কোনো কিছু সরকার কাছ থেকে পাইছেন? দিদি মেয়র এই যে লকডাউন এই করোনার সময় আমাদের কিছু চাল টাল দিছিল। আচ্ছা প্রথম জীবনের প্রথম দিন আপনার সিঙ্গা লাগাইতে কিরকম অভিজ্ঞতা হয়েছে? কিরকম কি মানে এত পারছেন ওই দিন? জি হ্যাঁ পারছি, মানে এটা তো স্টেডি নিয়েই পরে নামছি, প্র্যাকটিস নিয়েই নামছি। জি আচ্ছা তো আপনি যে বললেন যে যে ইয়া এই সরদার সমাজের যে সরদারের যে নিয়ম নীতিগুলা আপনাদের মধ্যে নিয়ম নীতিগুলা এগুলো কি সরদারকে বইলে আপনারা বইলে একটু চেঞ্জ করা যায় না? আদিকাল ধরে আসছে আমাদের কথা কি আর শেষ হবে ভাইয়া, সব দর্জন বলতে হবে। কিন্তু আপনি তো বললেন যে আপনার কাছে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। হ্যাঁ ব্যবসা করতে কষ্ট তো লাগেই। আচ্ছা বলেন এবার আপনারা যে কি জানি বলছেন, কি জানি সেলাই মেশিন? জি হ্যাঁ বলেন, এটা বলেন। আমার ঠিকানাটা ঘুরাশাল চরপাড়া নজরুল ডাক্তারখানার পিছনে, থানা পলাশ, জেলা নরসিংদী। যদি আমাকে হেল্প করতে চান তো আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন 01764-11-9968 হয়েছে, এটা আমার মোবাইল নাম্বার। ঠিক আছে গুড। এবার আপনি বলেন যে আপনার এই আপনার বাপের বাড়ি কোথায়?
আমার বাপের বাড়ি নোয়াখালী। নোয়াখালী থেকে কেমনে আপনার বিয়ে হলো? এটা মানে আত্মীয়র মধ্যে তো বিয়ে হইছে, আমার আপু আর আমার শ্বশুর, তারা চাচাতো যারা তো ভাই, আত্মীয়র মধ্যে বিয়ে হইছে আর কি। চাচাতো যারা তো ভাই, তো আপনার এখানকার যে আপনার যে স্বামী, ওর বাড়িও কি নোয়াখালী ছিল? না, ওর বাড়ি ঘোড়াশালি। তো আপনার বাড়ি নোয়াখালী কেমনে হইলো? নোয়াখালী মানে এটা তো মানে চাচাতো যারা তো ভাই সম্পর্ক, মানে আমার বাবা আর তার বাবা সম্পর্ক করে এটা পাঁচজন বসে আমাদের সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে হইছে। ও ঠিক আছে, আপনি আর কিছু বলতে চান? না ভাই, আর কিছু বলতে চান? জীবন না।